মাধ্যমিক 2021 এবিটিএ টেস্ট পেপারের আমরা আজকে তোমাদের সঙ্গে 173 পেজে যে সিন প্যাসেজটা আছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং আমার কাছে যে টেস্ট পেপারটা থেকে আমি ছবিটা তুলেছি সেখানে স্ক্যানটা করেছি, সেখানে কিন্তু কিছু লাইন মিস আউট আছে, একটু তোমাদের টেক্সচুয়াল কোশ্চেন, সো কোনো সমস্যা নেই। সো উত্তরগুলো দেখো আমি বলে যাচ্ছি, তোমরা জাস্ট উত্তরগুলো মিলিয়ে যাবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, প্রথম প্রশ্নটা বলেছে দ্য কিপার অফ দ্য বিঘাপমুন লাইট হাউস ইজ, এটা বইয়ের প্রশ্ন, অপশান নম্বর সি অর্থাৎ ফাদার হবে উত্তর, ঠিক আছে? এরপরে প্রশ্ন নম্বর দুই, দ্য ন্যারেটর অফ দি স্টোরি ইজ, কী হবে, ইলেভেন ইয়ার্স ওল্ড, অপশান নম্বর বি ইলেভেন ইয়ার্স ওল্ড। এরপরে প্রশ্ন নম্বর থ্রি কী বলেছে দেখো, বিফোর মিটিং আন্ট এস্তা দ্য ন্যারেটর লিভড উইথ, কী হবে, ফাদার অ্যান্ড ক্লড, ফাদার অ্যান্ড ক্লড। এরপরে তোমার প্রশ্ন নম্বর পাঁচ, প্রশ্ন নম্বর পাঁচ কী হবে দেখো, প্রশ্ন নম্বর পাঁচ, সরি প্রশ্ন নম্বর চার, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স মুভ টু মেনল্যান্ড ইন, কখন হবে টাইমটা? দেখো টাইমটা বেসিক্যালি তোমাদের দাও, এখানে অপশান দেওয়া আছে স্প্রিং উইন্টার, অপশান নম্বর বি, তাহলে উত্তর হয়ে যাবে কি উইন্টার, মানে উইন্টারের সময়তেই কিন্তু এই এই জিনিসটা করতো উইন্টার, ঠিক আছে? এরপরে এরপরে হয়ে যাবে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল অ্যালট কাদের সঙ্গে, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। চলে গেলাম দু নম্বরে, যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে সেখানে, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্যামিলি কেম ব্যাক টু দেয়ার আইল্যান্ড হোয়েন, এখানে কী হবে, হোয়েন স্প্রিং কামস, কী হবে, স্প্রিং, হোয়েন স্প্রিং কামস, হোয়েন স্প্রিং কামস হয়ে যাবে তোমাদের উত্তর। এরপরে দেখো কী বলেছে, দ্য পিপুল অফ দ্য মেনল্যান্ড পিটিড দেম বিকজ, বিকজ কী দেখো তোমাদের এখানে কিন্তু উত্তরটা আছে, যে কজ অ্যান্ড ইফেক্ট এখানে উত্তর দেওয়া আছে, দেখো পিপুল ফেল্ট দ্যাট না বিকজ লিখবে অবশ্যই, বিকজের পরে পিপুল ফেল্ট দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড দ্য অ্যান্ড হার ব্রাদার ফেল্ট লোনলি অন দ্য বিগ হাফ মুন, ওকে। এরপরে দেখো তিন নম্বর কী বলেছে, ফিলিপ্পা অ্যান্ড ক্লড ফাউন্ড ইট ডিফিকাল্ট টু প্লে, প্লে দেখো কেন এটা ফাউন্ড ডিফিকাল্ট কেন মনে হয়েছিল তার কাছে, তাহলে তোমরা দেখলে আগেই দেখলে বুঝতে পারবে যে কেন তাদের কাছে এটা ডিফিকাল্ট মনে হয়েছিল, বিকজ টু প্লে উইথ অনলি টু, প্লে উইথ অনলি টু, ঠিক আছে? এখানে তাহলে কী কী উত্তর হবে, উইথ অনলি টু, টু প্লে উইথ অনলি টু, ওকে। এরপরে দেখো কজ অ্যান্ড ইফেক্টে, কজে তোমরা দেখতেই পাচ্ছ পিপুল ফেল্ট দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড দ্য অ্যান্ড হার ব্রাদার ফেল্ট লোনলি অন দ্য বিগ হাফ মুন, এর ফলে কী হয়েছিল, এর ফলে লোকজন কী করেছিল দেখো, পিটিড দেমসেলফ, তাই না? তাহলে পিপল ইউজ টু কি পিটি দেম হলো, বা তোমরা এটাই এটাই জাস্ট বলে দেবে কি যে পিপল ইউজ টু পিটি দেম। আচ্ছা এরপরে দেখো এফেক্টে দেওয়া আছে, এফেক্টে কী দেওয়া আছে, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড কোয়ারেলড অ্যালট উইথ দ্য মেনল্যান্ড চাইল্ড, কেন কেন ঝগড়াটা করেছিল বা এটা করেছিল কেন, কারণ তুমি বলো বিকজ ইট ইজ হার, ওই লাইনটা তুলবে এখানে, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট অনলি, লাইক দ্যাট উইথ অনলি টু, ঠিক আছে? এটা হচ্ছে তুলবে, তাহলে এরপরে দেখো মাউন্টেন অ্যান্ড স্কুইরেল থেকে প্রশ্নটা দিয়েছে, মাউন্টেন এবং স্কুইরেলের প্রশ্নগুলো খুবই সহজ, দ্য স্কুইরেল ইজ কী হবে, অপশান নম্বর ডি হবে ইন্টেলিজেন্ট, অপশান নম্বর ডি হবে, অপশান নম্বর ডি হবে ইন্টেলিজেন্ট, ঠিক। এরপরে এরপরে দেখো দু নম্বর প্রশ্ন বলেছে, দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরেল হ্যাড আ কী হবে, হ্যাড আ কোয়ারেল, তিন নম্বর কোয়ারেল। এরপরে প্রশ্ন নম্বর চার কী হবে, প্রশ্ন নম্বর তিন,
দ্য নেম লিটল প্রিগ ইজ গিভেন বাই, কার দ্বারা লিটল প্রিগ বলা হয়েছিল? অপশান নম্বর ডি তোমাদের হয়ে যাবে উত্তর, মাউন্টেন, অপশান নম্বর ডি। এরপরে চার নম্বর প্রশ্ন, বান ডাজ নট ডিনাই, কি ডিনাই করে না বান? দেখো স্মলনেস, অপশান নম্বর সি, এ যে স্মলনেস আছে এই স্মলনেসটা হয়ে যাবে আনসার, ঠিক আছে। এরপরে প্রশ্নটা যদিও ক্লিয়ারেন্স নেই, পরে প্রশ্নটা বলেছে হোয়াট আর নিডেড টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার, ঠিক আছে। দেখো বলতে হবে যে অল সর্টস অফ, এখানে দেখো লাইনে লেখা আছে অল সর্টস অফ, কী বলবে, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার। এই এখান থেকে তার মানে তোমরা এই এখান থেকে এই পর্যন্ত তুলে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো কি বলেছে, ওয়াজ দ্য বান অ্যাসেম্ড অফ স্মলনেস গিভ রিজন, নো নো কি বলবে, নো দ্য বান ওয়াজ নট অ্যাসেম্ড অফ হিজ স্মলনেস বিকজ কি কারণটা কি, বিকজ হি থট, সে ভাবত যে কি ভাবত যে ইন দিস ওয়ার্ল্ড এভরি থিং হ্যাজ ইটস ওন রিওয়ার্ডস, ওকে, প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা একটা মূল্য আছে, এভরি থিংস হ্যাজ ইটস ওন প্রাইস, তুমি এরকম করেও কিন্তু বলতে পারো, প্রশ্নটা নিজের মতো করে নিয়ে বলতে পারো, ঠিক আছে। সো এই হলো তোমাদের সিন প্যাসেজটার উত্তর, আশা করবো তোমরা উপকৃত হলে। দেখা হবে অন্য আরও একটা তোমাদের টেস্ট পেপারের কোনো একটা সেটের সলিউশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা চালিয়ে যাও। ধন্যবাদ।